অত্যন্ত জাগ্রত একটি মন্দির আছে আমাদের বাংলার বুকে, যেখানে কোনো মানুষই কি বিফল হয়, যার সবচেয়ে বড় সাক্ষী কিন্তু আমি নিজে। যখন আমার কাঞ্চির পড়াতে কিছু কমপ্লিকেশন আসে এবং একটা মিসক্যারেজও হয়, তখনই সন্ধান পাই এই তীর্থস্থান। আর ঠিক 9 বছর আগে পৌঁছে গেছিলাম আমার সন্তান কামনা। আর ঠিক 1 মাসের মধ্যে আমি সানাতন কাঞ্চিত করি বাবার পূজা। আজ আমরা সেই মানসিকের পুজো দিতে চললাম বাবা বড়কাছির মন্দিরে। দক্ষিণ চব্বিশ পরগনার এক গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক মন্দির, যার অলৌকিক ইতিহাস আজও যদি মানুষ শোনে তার গা শিউরিয়ে ওঠে। একটি অশ্বত্থ গাছের তলায় অবস্থিত এই মন্দিরটি কিভাবে আসবেন আর কিভাবে বা পুজো দেবেন সবটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। এখানে পৌঁছতে বজবজের লাইনে ট্রেন ধরে চারিয়ল স্টেশনে পৌঁছতে হবে, আর তারপর 2টো অটো চেঞ্জ করে পৌঁছে যেতে পারবেন বাবা এই ভূতনাথের মন্দিরে। বড় কাছারি বা ভূতের কাছারি এই নামেই কিন্তু পরিচিত বাবার এই মন্দিরটি। বাই রোড যেতে হলে ঝিকুরবেড়িয়া গ্রাম 40 কিলোমিটার লাগে কলকাতা থেকে। আমাদের ডায়মন্ড হারবার রোড ধরে ঠাকুরপুকুর, তারপর বকরাহাট, আর তারপর রায়পুর রোডে দিয়ে চলে যেতে হবে বাবার মন্দিরে। আমার 2 মা আর মামনিদিকে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম বাবা বড়কাছারি মন্দিরের দিকে। ওখানে গিয়ে কিভাবে পুজো দিতে হবে, কি কি করতে হবে না হবে সবটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো এখন পৌঁছে যাওয়া যাক বাবার মন্দিরে। এদিকে রাস্তা কিন্তু এখন দারুণ করে দিয়েছে, আর চারিপাশে এত গাছপালা, দেখতে দেখতে যেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই মন্দিরের টাইমিংটা বলে দিই, এখানে কিন্তু সারাদিনই পুজো হয়, তাই জন্য খুব একটা তাড়া ছিল না। গ্রামের ভেতর দিয়ে যখন আমরা এগিয়ে চলছিলাম, জাস্ট 1 কিলোমিটারই বাকি ছিল মন্দিরে পৌঁছতে, তখনই কিন্তু দেখা পেলাম এক অদ্ভুত বিরল জীবের। এই জীবটি কিন্তু দেখা নাকি খুবই শুভ। এর নাম হচ্ছে গোসাপ বা ময়েন্টাল লিজার্ড। আমাদের যাত্রার পথে এমন একটা দর্শন পেয়ে যাব সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। সানাফ তো দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিল, এই দেখো কি বিশাল, খুবই শান্ত প্রকৃতির এই জীব। অবশেষে 1.5 ঘন্টা জার্নি করে আমরা 40 কিলোমিটার পার করে পৌঁছে গেলাম বাবার মন্দিরের কাছে। এইখানে আমরা গাড়িটাকে পার্ক করে আমরা যা যা পুজো সামগ্রী লাগবে তা সব এই দোকান থেকে আমরা কিনে নেবো, কিনে নিয়ে যাব পুজো দিতে। এখানে পুজো দিতে কিন্তু কোনো পুরোহিতের প্রয়োজন হয় না, তাই এখানে নিজের নিষ্ঠা আর ভক্তি দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে বাবার কাছে নিজের মনের কথা বলা যায়। আমরা পূজার সামগ্রীর মধ্যে এই ছোট্ট গোপালটা কিনে নিয়েছি, এটা আমাদেরকে গাছের তলায় রাখতে হবে, কারণ আমার যেহেতু ছেলে হয়েছে তার জন্য গোপাল দিতে হবে। গোপালকে কিন্তু খুব সুন্দর করে ওরা সাজিয়ে দিচ্ছিল, আর যদি মেয়ে হতো তাহলে দিতে হতো সত্যি। গোপাল আমার খুব সুন্দর সাজে সেজে গেছে, আর পূজোর জন্য বাকি যা যা লাগবে সবই এই ঝুড়িতে দিয়ে দিচ্ছেন দাদা। যা যা কেনার ছিল খুঁটিনাটির সমস্ত কিছু দাদা গুছিয়ে দিয়ে দিয়েছে। এখন আমরা যাব হচ্ছে বাবার কাছে পুজো দিতে। মনের ভেতরটা এতটাই যে শান্তি লাগছে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। গতবার যখন আমরা এসেছিলাম সেবার তো প্রচণ্ড ভিড় পেয়েছিলাম, এত ভিড় যে আমরা হাঁটাচলা করতে পারছিলাম না। এবারে তাই আমরা ইচ্ছে করে একটু সেকেন্ড হাফে এসেছি, মানে আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম হচ্ছে 1:30 নাগাদ, আমরা এখানে প্রায় 2:30-3 নাগাদ পৌঁছে গেছিলাম। আর এই সময় ছিল হচ্ছে মন্দির একদম ফাঁকা, কিছু কিছুই লোক ছিল বাকি কিন্তু আর কেউ ছিল না, তাই একদম ফাঁকা এবং খুব সুন্দর শান্তিতে আমরা পুজো দিতে পেরেছি। এখানে মন্দির সকাল 6টা থেকে সন্ধে 7টা অবধি প্রতিদিন খোলা থাকে। গোপালকে করে নিয়ে আমরা চললাম হচ্ছে আমাদের পুজো দিতে। ঠিক যেমন যে কোনো তীর্থস্থানে মন্দিরে যাওয়ার পথে দুধারে থাকে প্রচুর দোকানপাট, এখানেও কিন্তু পেয়ে যাবে প্রচুর দোকানপাট,
খাওয়ার জিনিসপত্র থেকে শুরু করে খাওয়ার দোকান, খেলনার দোকান এবং প্রয়োজনীয় যে কোনো জিনিসের দোকান কিন্তু এখানে রয়েছে মন্দিরে যাওয়ার পথে। আর আমার ছেলেকে দেখতেই পাচ্ছ, খেলনার দোকান দেখে এত বড় হয়ে গেছে তবুও দাঁড়িয়ে গেছে যে ওকে খেলনা কিনে দিতে হবে। যাই হোক, বুঝিয়ে বাঝিয়ে এখন তো আগে যাচ্ছি পুজো দিতে। মা, মামুনি দিদি এবং আমার শাশুড়ি মা সবাই তাদের পুজোর সামগ্রী নিয়ে চলছে আমাদের সাথে। আমরা যেহেতু একদম পার্কে গিয়ে ওখান থেকেই পুজোর সামগ্রী নিয়েছি, তাই অনেকটা জায়গা পথই আমাদের নিয়ে যেতে হচ্ছে। আর এমনি কিন্তু মন্দিরের সামনেও কিন্তু অনেক পুজোর সামগ্রী জিনিস কেনা দোকানপথ আছে, তো ওখান থেকেও কিন্তু তোমরা কিনে নিতে পারো। চলো এখন সবার আগে আমরা যাব হচ্ছে পবিত্র ঘাটে। ওখানে গিয়ে মা সতীকে আমরা বরণ করব, বরণ করে তারপরে আমরা যাব হচ্ছে ওই পুকুর ঘাটে। ওখান থেকে আমরা ঘটি করে জল নিয়ে আসব, আর সেই জলই আমরা বাবা ভূতনাথের মাথায়